আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডাটা এবং ধুন্দুল দিয়ে ছোট মাছের তরকারি। যারা নতুন রাঁধুনি এবং রান্নায় একেবারে নতুন, তাদের জন্য মূলত আমার এই রেসিপিটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকার বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে গ্রামের স্টাইলে এই অসাধারণ ছোট মাছের তরকারিটা রান্না করেছি। চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, জিরা বাটা হাফ চা চামচ, রসুন বাটা অল্প পরিমাণ, আদা বাটা অল্প পরিমাণ, আর সবুজ ডাঁটা আমি আগে থেকে কেটে নিয়েছি, আর দুইটা ধুন্দুল নিয়েছি, ধুন্দুলটা আমি পরে কেটে নিব। এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভাজব। ভাজা হয়ে এসেছে, এখন আমি বাটা মশলা দিয়ে আর একটু ভাজব। আমি মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মাছের মশলা, আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে একটু কষাবো, তারপর আমি পানি দিচ্ছি, হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এক মিনিট জাল করব। সরিষার তেল দেওয়াতে একটা ঝাঝালো স্মেল বের হয়েছে। এখন আমি কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, শুকনো মরিচটা আমি দিয়েছি সামান্য পরিমাণ শুধু কালারের জন্য। এখন আমি কেটে রাখা ধুন্দুলটা উপরে দিয়ে দিব, দিয়ে আমি দুই মিনিট কষাবো, ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনারা ডাটাটা ভালোভাবে কেটে আঁশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দুই মিনিট পর আমি 80% সিদ্ধ করে নিয়ে পরে আমি ধুন্দুলটা দিয়ে দিব। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখুন শেষের দিকে এরকম হবে। আপনারা আগে ডাটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর আপনারা ধুন্দুলটা অ্যাড করে দিবেন বা যে কোনো সবজি অ্যাড করে দিবেন। আমি ধুন্দুলটা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এক কাপ গরম পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছগুলো উপরে দিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি লবণের স্বাদটা দেখব এবং সামান্য জিরের গুঁড়ো দিব, আপনারা গরম মশলা বলতে পারেন। আমি মৌরি, জিরা আর রাঁধুনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা সামান্য পরিমাণ 1 চিমটি দিয়েছি। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আমি নামিয়ে ফেলব। আমি ঝোলটা এরকম রাখতে চাই, আপনারা চাইলে পুরো ঝোলটা শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার মাছের তরকারিটা একদম হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। শেষের দিকে এরকম হবে। আপনারা যে কোনো ছোট মাছ খুব সহজেই যে কোনো সবজি দিয়ে এই প্রসেস ফলো করে রান্না করতে পারেন। খুব সহজ বানানো, আর এটা অসাধারণ খেতে। আপনারা ধুন্দুলের পরিবর্তে যে কোনো সবজি দিয়েও করতে পারেন। আমি দুইটা সবজি নিয়েছি যাতে একটু মিষ্টি লাগে। যারা ডাটা খেতে পছন্দ করেন না, তারা ডাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।